রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই মাসের তিনটি আমলের কথা পাওয়া যায়। আজকে আমরা আপনাদের সাথে সেই তিনটি আমলের কথাই শেয়ার করব। আশা করি আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সবাইকে ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এখন আরবি পবিত্র মুহররম মাস চলতেছে, যেই মাসটি আরবি মাসের মধ্য থেকে সর্বপ্রথম একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত মাসের সংখ্যা হলো ১২টি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে পবিত্র কোরআনের এই আয়াতের শেষ অংশে আরবাতুন হুরুম বলে ৪টি মাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আরবাতুন হুরুম, সম্মানিত ৪ মাস। এই ৪ মাস দ্বারা মুহররম, রজব, জিলকত এবং জিলহজ এই ৪ মাসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে হলো এই ৪ মাস হলো মর্যাদাপূর্ণ, অন্য অন্য মাসের তুলনায় এই ৪ মাসের দাম আল্লাহ তাআলার কাছে একটু বেশি। তো এই ৪ মাসের মধ্য থেকে আবার আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বলেন পবিত্র মুহররম মাসের দাম আল্লাহ তাআলার কাছে একটু বেশি। যেহেতু এই পুরো মাস মুহররম মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, সেই দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই মাসের তিনটি আমলের কথা পাওয়া যায়। আজকে আমরা আপনাদের সাথে সেই তিনটি আমলের কথাই শেয়ার করব। আশা করি আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, ১ নম্বরের আমল, রাসূলের হাদিস দ্বারা আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাসের রোজার পরেই আল্লাহ তাআলার কাছে দামি রোজা হলো মুহররম মাসে। তো রাসূলের হাদিস দ্বারা ১ নম্বর আমল সম্পর্কে আমরা জানতে পারি, সেই আমলটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখ। যে কোনো দিন হোক, পবিত্র মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার নির্দেশ রাসূলের হাদিস দ্বারা পাওয়া যায়। মুহররম মাসের রোজার ফজিলত পবিত্র রমজান মাসের পরপরই আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরের যে আমলটির কথা আমরা রাসূলের হাদিস থেকে জানতে পারি সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নি আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মুহররম মাসের দ্বিতীয় নম্বরের আমল হলো পবিত্র আশুরার দিন তথা পবিত্র মুহররম মাসের দশম তারিখে রোজা রাখা। ১০ তারিখে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল বলেন, ইন্নি আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল বলেন, আমি আশা রাখি এই পবিত্র মুহররম মাসের ১০ তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা ১ বছর আগের এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো আমরা পবিত্র মুহররম মাসের ১০ তারিখ যারা রোজা রাখবো, আমরা একটা জিনিস খেয়াল রাখবো। রাসূল অন্য হাদিসে বলেন, পবিত্র মুহররম মাসে একটা রোজা রাখে ইহুদিরা, এজন্য রাসূল বলেন, তোমরা মুহররমের ১০ তারিখ যদি কেউ রোজা রাখতে চাও তাহলে ১০ তারিখের সাথে মিলিয়ে একদিন আগে অথবা একদিন পরে তথা মোট ২টি রোজা রাখবে। রাসূল বলেন, সোমু আশুরা, তোমরা মুহররমের ১০ তারিখ রোজা রাখবে তবে একদিন আগে অথবা একদিন পরে, এই মুহররমের ১০ তারিখের সাথে মিলিয়ে তোমরা আরও একটি রোজা বাড়িয়ে রাখবে। ওয়াখালিফু ফিহিল ইয়াহুদা, যাতে ইয়াহুদীদের সাথে তোমাদের আমল মিলে না যায়। প্রিয় দর্শক, রাসূলের হাদিস থেকে এই মুহররম মাসের তৃতীয় নম্বরের আরেকটি আমলের কথা আমরা জানতে পারি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
man wassa'a 'ala 'iyalihi fin nafaqa yauma 'asyura'a wassa'a Allahu 'alaihi sa'ira sanati. Rasul sallallahu alaihi wasallam bolen tumra muharramer 10 tarikh totha ashurar din shaddhomoto tomader poribarer jonno bhalo khabarer byabostha koro. Ami rasul asha rakhi Allah rabbul alamin এর উসিলায় তোমাদেরকে পুরো বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। রাসূলের হাদিস অনুযায়ী মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা ভালো খাবো। রাসূল বলেন আল্লাহ তাআলা এই উসিলায় সারা বছর তোমাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। অতএব আমরা রাসূলের হাদিস থেকে মুহররমের যে তিনটি আমলের কথা জানতে পারলাম, এক নাম্বার মাসের যে কোনো দিন রোজা রাখা, দ্বিতীয় নাম্বার আশুরার দিন অথবা আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন এই দুটি রোজা আমরা রাখব, তৃতীয় নম্বরের আমল হলো আমরা আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ আমরা আমাদের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।